আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। শুরুতেই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে কিট কি তফাৎটা পাবেন। বাম পাশের যেটা যে ভিডিওটা দেখতে পারতেছেন সেটা হলো নর্মাল স্পিড ট্রাফিক, এবং ডান পাশেরটা যেটা দেখতেছেন এটা হলো স্পিড কোড নেম। মানে বাম পাশেটা হলো নর্মাল এবং ডান পাশেরটা হলো স্পিড কোড নেম ইউজ করা আছে। তো এই মুহূর্তে আপনারা দুইটার তফাৎটা কিন্তু ইজিলি আপনারা বুঝতে পারতেছেন কোনটার মধ্যে স্পিড দ্রুত উঠতেছে এবং কোনটার মধ্যে কীভাবে উঠতেছে। তো সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাই 180 থেকে 200 ভিতরে যাতে কোড নেমটা কাজ করে ওই রকম একটা সিস্টেম করে দেন। হ্যাঁ, আজকের যে আমি কোড নেমটা দিচ্ছি এইটা কিন্তু আপনারা 180 থেকে 200 ভিতরে কাজ করাইতে পারবেন এবং খুব ইজিলি এটারে আপনারা 200 ভিতরে কন্ট্রোল করে রাখতে পারবেন। তো কিভাবে রাখবেন আমি এই সিস্টেমটা আপনাদেরকে ভিডিওর পরে দেখাই দিচ্ছি, মানে আমি কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি, আপাতত এই কোড নেমটা নিয়ে কিছু কথা বলি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি স্পিড কোড নেমটাই ড্রাইভ করতেছি, আর আগে আমি আপনাদেরকে নর্মাল যে স্পিড আছে এবং স্পিড কোড নেম ব্যবহারের পরে যে পার্থক্যটা দুইটা আমি পাশাপাশি আপনাদেরকে দেখাই দিছি। তো মূলত আপনারা স্পিড কোড নেমটা ইউজ করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের গাড়ির যে কোনো বাস, মানে যে কোনো বাসের স্পিড আপনাদের বেড়ে যাবে। তো বিশেষ করে গেমের যে বাসগুলো থাকে সেগুলো দিয়ে আমরা অনেকেই মাল্টিপ্লেয়ার খেলে থাকি, সেক্ষেত্রে আমাদের এই কোড নেমটার প্রয়োজন হতে পারে। যারা যারা একটু আনপ্রফেশনাল আছেন, যারা যারা খেলতে পারেন না, যারা ম্যানুয়াল গিয়ারে খেলতে পারেন না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আর কি বেশি ইফেক্টিভ। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা এই কোড নেমটাকে সেট আপ করবেন এবং কিভাবে সেট আপ করার পর আপনারা এটাতে খেলতে পারবেন। তো এই জিনিসটা মূলত একদম সিম্পল একটা বিষয়, জাস্ট একটা কোড নেমের কারণে কিন্তু আপনাদের পুরো গেমটা, মানে গেমের যতগুলো বাস আছে সবগুলো বাস দ্বারাই কিন্তু আপনারা গেম প্লে করতে পারবেন এবং সবগুলো বাসের মধ্যে কিন্তু স্পিড কোড নেমটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই স্পিড কোড নেমটা বলতে গেলে আপনাদের একটা ইউনিক একটা স্পিড কোড নেম হতে যাচ্ছে, এটা আপনার দেখা, কারণ এই কোড নেমটাতে আপনারা কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করে রাখতে পারবেন। তো আমি এই যে পুরো ম্যাপ খেলতেছি দেখতেই পারতেছেন, আমার কিন্তু সেরকম কোনো একটা তফাতই কিন্তু আপনারা লক্ষ্য করবেন না। আমি নর্মালটাতে খেলতেছি না কি স্পিডটাতে খেলতেছি আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো এই স্পিড কোড নেমটার ইয়াটা হলো, মানে আপনারা পিক আপটাকে একটু ফাস্ট পাবেন এবং আপনাদের স্পিড যেটা আছে স্পিডটাকে আপনারা 6 নম্বর গিয়ার দিয়ে সর্বোচ্চ 280 পর্যন্ত স্পিড তুলতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই দিব যেটা দ্বারা আপনাদের স্পিডটাকে আপনারা 200-র ভিতরে কন্ট্রোল করে রাখতে পারবেন। তো এই সিস্টেমটা এই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরকে কেউ বুঝতেও পারবে না যে আপনি স্পিড কোড নেম ইউজ করছেন নাকি অন্য কিছু, মানে নর্মালি খেলতেছেন। তো চলুন আগে দেখি স্পিড কোড নেমটা আপনারা কীভাবে সেট আপ করবেন। তো সেট আপ প্রসেসের পরে আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি কীভাবে আপনারা স্পিডটাকে কন্ট্রোল করে রাখবেন 200-র ভিতরে। শুরুতে আপনারা চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা আমাদের যে কোড নেমটা আছে সেটা ডাউনলোড করে নিন। ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করার পর এরকম একটা ফোল্ডার, মানে এরকম একটা জিপ ফাইল আপনারা দেখতে পারবেন। তো এই জিপ ফাইলটার ভিতরেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত কোড নেমটা রয়েছে। তো এটাকে আপনাদেরকে সবার আগে আনজিপ করতে হবে। তো এটাকে আনজিপ করার জন্য আপনারা সিম্পলি একটা ট্যাপ করবেন এটার উপর, তারপর আপনারা দেখতে পারবেন এখানে এক্সট্রাক্ট হেয়ার লেখাটা চলে আসছে। তো আপনারা একটা কাজ করবেন, এখানে জাস্ট এক্সট্রাক্ট হেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পারবেন এরকম নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে এখানে। তো আপনাদেরকে এই ফোল্ডারটার ভিতরে এখন প্রবেশ করতে হবে। তো এই ফোল্ডারটার ভিতরে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা কোড নেম রয়েছে। তো আপনারা সিম্পলি এই যেটা আছে, মানে আর কি এই যে কোড নেমটা আছে কোড নেমটার উপর আপনারা চেপে ধরবেন, তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন কাট অথবা কপি। তো আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা সেটা ইয়ে করবেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি আপাতত। তো এখান থেকে কপি করে আপনারা উপরে এই যে এই জায়গায় একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন ডিভাইস স্টোরেজ যে নাম রয়েছে এই ডিভাইস স্টোরেজের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে। তো আপনারা এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন, তারপর এখান থেকে ওবিবিতে ক্লিক করবেন, তারপর আপনারা প্রবেশ করবেন এই যে com.malio.bassimulator আইডি এই যে ফোল্ডারটা রয়েছে সেটার ভিতরে, তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের এই ওবিবি ফাইলটা রয়েছে। তো এই ওবিবি ফাইলটার ভিতরে এখন আমরা পেস্ট করব এই কোড নেমটাকে। তো এটাকের উপর পেস্ট করার জন্য আপনারা সিম্পলি এটার উপর একটা ট্যাপ করবেন, তারপর আপনারা এই অ্যাসেটসের উপর একটা ক্লিক করবেন, তারপর আপনারা এই ডাটার উপর একটা ক্লিক করবেন, তারপর আপনারা দুঃখিত বিনের উপর একটা ক্লিক করবেন, তারপর ডাটা পাবেন। ডাটার ভিতরে ক্লিক করার পর আপনারা সিম্পলি একটু নিচের দিকে দেখতে পারবেন এখানে পেস্ট আইকন আছে, তো আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো এটা হতে একটু সময় নিতে পারে, তো আপনারা একটু ওয়েট করবেন, তারপর দেখতে পারবেন অ্যাডিং সাকসেসফুল এরকম লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন ফাইল সাকসেসফুলি অ্যাডেড টু আর্কাইভ লেখাটা চলে আসার পর আপনাদের কাজ শেষ, আপনারা এখন এখান থেকে বের হয়ে আবারও গেমের ভিতর প্রবেশ করতে পারবেন। তো এইবার দেখাই দেওয়ার পালা কিভাবে আপনারা 200-র ভিতরে আপনাদের স্পিডটাকে কন্ট্রোল করবেন। তো আমি ঠিক যেরকমভাবে দেখাইতেছি যে আপনারা এরকমভাবেই খেলবেন, আমি এই পুরো ম্যাপটা খেলবো 200-র ভিতরে স্পিড রেখে, 200-র উপরে আমার স্পিড যাবেই না। তো কিভাবে খেলবেন, তো আপনারা
একদম সিকোয়েন্টভাবে আপনাদের গিয়ারটাকে ম্যানুয়াল করে নেবেন, তারপর আপনারা 1, 2, 3 নাম্বার গিয়ারে আপনারা সর্বোচ্চ আরপিএম পর্যন্ত তুলবেন, আপনাদের যতটুকু ফোর্স আছে আপনারা ধরে রাখবেন, তারপর আপনারা 4 নাম্বার গিয়ারের মধ্যে শিফট করবেন। তো 4 নাম্বারের উপরে আপনারা একটা গিয়ারও ফেলাবেন না, 4 নাম্বার গিয়ারের মধ্যে আপনারা চেপে ধরে রাখবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের স্পিডটা 200-এর কাছাকাছি চলে যাবে, কিন্তু আপনারা 200+ কোনো সময় হবে না। আর বিশেষত এই মানে 4 নাম্বার গিয়ারে আপনারা সর্বোচ্চ মানে আপনার একদম এই রাস্তার মধ্যে আমি যে চালাইতেছি আমি সর্বোচ্চ তুলতে পারছিলাম 190 বা 96 এরকম, আমার 200-এর উপরে কোনো সময় যায় নাই। আর আপনার 188-187 স্পিড মানে আপনার কাছে অনেক কিছু, কারণ নর্মাল যারা আছেন, যারা নর্মাল ইউজ করবে, যারা নর্মাল স্পিডে খেলবে, তাদের দেখবেন আপনাদের সর্বোচ্চ স্পিড থাকবে 170 বা 180 পর্যন্ত হাইস্ট, 180-এর উপরে যাবেই না। তো আমি কিন্তু 4 নাম্বার গিয়ারের মধ্যে কিন্তু আমি ধরে রাখছি, আমি কিন্তু একটা গিয়ারও আমি শিফট করবো না, 4 নাম্বার গিয়ারের মধ্যে আমি যদি ধরে রাখি তাহলে দেখতে পারবেন আপনাদের স্পিডটা 200-এর ভিতরে থাকবে এবং আপনারা ইজিলি খেলতে পারবেন। তো অনেকেই বলতে পারেন ভাই 6 নাম্বার গিয়ার পর্যন্ত 200-এর ভিতরে দেন, আসলে ভাই গিয়ার যদি আপনারা মানে স্পিড যদি আপনারা বাড়াতে চান, মানে স্পিড কোড নেম যদি ইউজ করেন, 6 নাম্বার গিয়ার পর্যন্ত 200-এর ভিতরে রাখা এটা ইম্পসিবল, এটা সম্ভব না। আর আপনাদেরকে আমি ওয়ে দেখাই দিছি, আপনারা 4 নাম্বার গিয়ার চেপে ধরেই আপনারা 200-এর ভিতরে আপনার স্পিডটাকে রাখতে পারবেন, তাছাড়া এটার স্পিডটা এমনিতেও কম। আপনারা যদি 6 নাম্বার গিয়ার পর্যন্ত শিফটও করেন, তারপরও দেখা যাইতেছে যে এটার সর্বোচ্চ স্পিড আপনারা পাইতেছেন 280 বা এরকম, 280-এর বেশি পাওয়ার কথা না, কারণ 250-এর পরে মানে 200-এর পরে স্পিডটা অনেকটা স্লো ওঠে। তো আশা রাখি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। তো এই ছোট্ট একটা ট্রিক যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার মাল্টিপ্লেয়ারের মধ্যে সবার আগে পৌঁছাতে পারবেন, এবং কি আপনাদের যে স্পিড কোড নেমটা আছে স্পিড কোড নেমটাও কিন্তু কাজে লাগাতে পারবেন, এবং স্পিড কোড নেমটা ইউজ করে আপনারা 200-এর ভিতরে স্পিডটাকে রাখতে পারবেন। তো আপনারা যদি এর বেশি স্পিড উঠেছেন তখন 5 নাম্বার গিয়ারের মধ্যে শিফট করবেন, তখন দেখবেন স্পিড 200-এর উপরে উঠে গেছে। তো 5 নাম্বার গিয়ার দিয়ে আপনারা 250 বা 230 এরকম স্পিড তুলতে পারবেন, তবে আমি আপনাদেরকে সিউরিটি দিচ্ছি যে 4 নাম্বার গিয়ারের মধ্যে আপনারা 200-এর ভিতরে খুব সুন্দর মতো রাখতে পারবেন। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যারা একটু টেকনিক খাটায় খেলতে চান স্পিড কোড নেম ইউজ করবেন কিন্তু কেউ বুঝতে পারবেন না, তো তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে, আর আশা রাখি আপনাদেরও কাছে ভালো লাগবে। আর একটা কথা, আপনারা কোনো র্যান্ডম ম্যাচের মধ্যে বা কোনো গ্রুপের সাথে খেলার সময় এই জিনিসটা আপনারা ইউজ করবেন না, কারণ এক্ষেত্রে দেখা যায় যে যারা নর্মাল মেম্বার আছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ হ্যাক নিয়ে খেলা জিনিসটা কিন্তু আমি নিজেও পছন্দ করি না। তবে আপনাদের অনেকের জন্য রিকোয়েস্টের কারণে এই ভিডিওগুলো দিতে হয়, তো আশা রাখি আপনারা সব কিছু সব নিয়ম কারণ মেনে তারপর গেম প্লে করবেন। আর যারা হ্যাক নিয়ে খেলবেন তারা সবাই হ্যাক নিয়েই খেলবেন, তাহলে আপনারা নিজেদের যে ক্যাপাসিটি আছে আপনারা সেটা নিজেরা আপনারা পরীক্ষা করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা মূলত এই পর্যন্তই, আর এই ছোট্ট কোড নেমটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম সম্পূর্ণ ফ্রিতেই, এটার মধ্যে কোনো রকম কোনো পাসওয়ার্ডও সেট করা নাই, আপনারা সিম্পলি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।